গুড মর্নিং স্টুডেন্ট, আজকে বাংলা ক্লাস তোমাদের। বাংলা ক্লাসে আগের দিন তোমাদের আমি প্রথম পাঠ সহজ পাঠের রিডিং পড়তে দিয়েছিলাম, পড়েছো তোমরা, তাই তো? আজকে আমরা এক্সারসাইজ অনুশীলনী প্রথম পাঠটা রিডিং ছিল, তোমরা পড়েছো। এখান থেকে আমি আজকে কিছু অর্থ আর বিপরীত শব্দ লিখে পাঠাচ্ছি অ্যাপসে, তোমরা এটা তুলে নেবে। আর আজকে অনুশীলনী নিজে করো, দেখো আজকে ডেট দিয়ে দাও, হোমওয়ার্ক লিখে ডেট দেবে, দিয়ে এক দুই তিন করবে, ঠিক আছে? এই তিনটে খুবই সহজ আছে। প্রথমে টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তর বাছাই, মেঘের রং ঘন নীল, নীল ঘন নীল, হালকা নীল, যেটা হবে সেটাতে টিক দেবে, ঘন নীল তাহলে ঘন নীলে টিক দেবে। বংশু যাবে বাজারে, মহারাজ হংসরাজ সিংহের বাড়ি, সংসার বাবু আসা যেখানে যাবে সেটা টিক দেবে, এভাবে এটা করবে। আর এলোমেলো শব্দগুলো দেখো সাজিয়ে বলেছে শব্দ গঠন করতে, এটা আমি একটু করে দেখাচ্ছি, এটা তোমরাও জানো, এটা করবে। আর এখানেও ঠিক অনুষ্কার যোগে শব্দ বানাতে হবে, ঠিক আছে? তাহলে দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে এলোমেলো কথা সাজিয়ে শব্দ গঠন, প্রথমে আছে দ ল রাখা, আমরা শব্দ কাকে বলি যার কোনো অর্থ থাকে, সেরকম একটা তবেই আমরা তাকে কি বলবো, শব্দ বলবো। তাহলে এমনভাবে সাজাবে রাখি যে দ ল কয়া বলি, এটা দিয়ে আমরা শব্দ বোঝাতে পারবো না যার মানে নেই, বা ল দ কয়াটা যদি করি আগে দিয়ে যদি ল নিয়ে আসি তাহলেও তা শব্দ নয়, তাহলে যেটা কোনো অর্থ নেই সেটা কি হবে না, শব্দ। কিন্তু যদি আগে ভয়াকে দিই তারপরে দ ল দিই তাহলে কি হবে, বাদল, তখন হচ্ছে কি মে। তাহলে এইভাবে আমরা কি করবো, বাকি শব্দগুলো দেখো এখানে লেখা রয়েছে, এটা কি লেখা রয়েছে, বর্কেজ রয়াকার ভয়াকার ম, এটা কি হবে, ম হা রাজ ভয়াকার বর্কেজ, তাহলে মহারাজ লিখতে হবে এখানে। এখানে হবে বাংলাদেশ ভয়াকার অনুষ্কার লয়াকার লয়াকার তালবস বাংলাদেশ, হ্যাঁ, এটা হবে অ ভয়সহিত দন্তিন অন্তস্থ অভিনয়, এইভাবে তোমরা করবে। আর দেখো বারবার হচ্ছে অনুষ্কার দিয়ে একটা শব্দ করতে হবে, চয়সই রহস্যই আছে মাঝে অনুষ্কার, তাহলে চয়সই অনুস্কার রহস্য চিংড়ি, এইভাবে হ অনুষ্কার দন্তস্থ রয়াকার বলতে হংসরাজ, টয়াকার অনুষ্কার রয়াকার ট্যাংরা, দন্তস্থ অনুষ্কার দন্তস্থাকার র সংসার, এইভাবে এটা তোমরা আজকে হোমওয়ার্কে করে আমাকে অ্যাপসে পাঠাবে। আর আমি কিছু অর্থ আর বিপরীত শব্দ এই টেক্সট থেকে আমি কিছু লিখে পাঠাচ্ছি, তোমরা ওটা হাতে তুলে নেবে। সবাই ভালো থাকবে, টাটা।